ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে রাস্তার উপর স্কুলের দেয়াল নির্মাণ, ভোগান্তির অভিযোগ মহল্লাবাসীর। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীর্ঘ কয়েক যুগের পুরনো রাস্তার উপর নির্মাণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সিঁড়িঘরের অংশ। রাস্তার উপরে নির্মাণ করা হচ্ছে স্কুলের দেয়াল, এমন অভিযোগ করেন স্কুল মহল্লাবাসীর মুখে মুখে। এদিকে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটি জানান, আমরা সকলের সম্মতিক্রমে ও স্কুলের উন্নতির লক্ষ্যে সরকারি জায়গায় কাজ করছি এবং সার্ভেয়ারকে দিয়ে বেশ কয়েকবার স্কুলের জায়গা মাপ ঝোঁক করে নিয়েছি। এই রকম একটি অভিযোগ উঠেছে বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজ নিয়ে। 2020 সালে স্কুলে দুতলা একটি নতুন ভবন নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করতে গিয়ে সরকারি রাস্তার উপর ভবনের সিঁড়িঘরের অংশটুকু পড়ে যায়। এতে করে রাস্তা দিয়ে মানুষের চলাচলের জন্য জায়গা কমে যায়। তাই স্কুল মহল্লাবাসী রাস্তাটি উন্মুক্ত রাখতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একই মিত্র চাকমার কাছে লিখিত অভিযোগ করেন, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলের পূর্ব পাশ দিয়ে রাস্তাটি কুড়ের জলাশয়ের দিকে গিয়েছে। পাড়া মহল্লার লোকজন জমিতে ও কুড়ে চলাচল করতে ভোগান্তিতে পড়েছে। কৃষকেরা জমি থেকে ঘাস ও ধান আনা নেয়ার জন্য ব্যবহার করতে পারছে না কোনো যানবাহন। আবার এই রাস্তার সংযোগ হচ্ছে চৈতার কান্দা সহ আরও কয়েকটি রাস্তায়, যেখানে রূপ নেবে চলাচলের বিকল্প পথ। গরু ছাগল নিয়েও সংকটে কৃষকরা। তাই স্কুল মহল্লাবাসী রাস্তাটি উন্মুক্ত রাখার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আবার রাস্তার উপর দিয়ে করা হচ্ছে দেয়াল ও গেট। বিষয়টি নিয়ে স্কুল মহল্লার লোকজন অভিযোগ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। মহল্লাবাসী জানায়, স্কুলের সৌন্দর্যের জন্য যা যা উন্নয়ন করার দরকার তাতে আমরাও খুশি, কিন্তু রাস্তার জায়গা দখল করায় আমাদের ভোগান্তি বেড়েই চলেছে। এখন তাদের দাবি, আমাদের রাস্তার ব্যবস্থা করে দেয়া হোক, না হয় আমাদের ভোগান্তি শেষ হবে না। বিষয়টি নিয়ে স্কুল কমিটির সভাপতি ইয়ার খান গত 29 মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন রাস্তা উন্মুক্ত রেখে স্কুলের দেয়াল তৈরির জন্য। তাতে সম্মতি দিয়েছেন রাস্তার পার্শ্ববর্তী ভুক্তভোগীরা। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুল কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের স্কুলের দেয়াল ও গেট নির্মাণ হচ্ছে। এছাড়াও নির্মাণের কাজ শুরুর পূর্বে দুইবার স্কুলের জায়গা মেপে নেওয়া হয়েছে। দরিয়া দৌলত উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সিঁড়িকোঠা এবং দেয়াল নির্মাণ করছেন, দেয়ালটি এবং সিঁড়িকোঠা জনগণের রাস্তা চলাচলের পথে বাধা বিঘ্ন তৈরি হচ্ছে। কারণ এই রাস্তাটি আমাদের দাদা আর 14 পুরুষের উদ্যোগের রাস্তা। ওনারা এই রাস্তা দিয়া গরু ছাগল এবং বিভিন্ন শস্যের বোঝা আনত, এবং এমনকি এখন এই প্রতি দেয়াল তৈরি হওয়ার কারণে একটা মানুষে মারা গেলে যে রাস নিয়ে বহন করে চলে যাবে এইটুকুও নাই। তো আমরা সরকারের কাছে সবিনয়ে অনুরোধ রাখব যেন জনগণের জনস্বার্থে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া এবং সিঁড়িকোঠা এবং দেয়াল যেন নির্মাণ না করা হয়। এলাকাবাসীর সোনারামপুর থেকে মধ্যনগর ডুমরাঙ্গা যাওয়া একটা সহজ রাস্তা বাইপাস, কিন্তু জনগণ যদি এই রাস্তা দিয়ে না যেতে পারে বা ভবিষ্যতে 8-9 মাস পরে এটা রাস্তাটা সিলকোট হবে, পাকা হবে, পাকা হলে তখন এই রাস্তাটা পাকা করতে পারবে না এই সিঁড়িকোঠা এবং দেয়াল নির্মাণের কারণে। এবং জনগণের যে যাতায়াত চলাচল অসুবিধা হচ্ছে এটার দিকে দৃষ্টি রাখার জন্য সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি সবিনয় অনুরোধ রইল। এই যে দেন আমরা রাস্তাটা এটা ছিল, কিন্তু এই আমরা আমি হিসাবে এই রাস্তা আমরা করতে চাইছি বড় ধরনের নেতা, তো ওই লোক আমরা কোনো কয়ে পারি না, তো কি জানি ওই করলো না। হ্যাঁ, এবার হঠাৎ করে এই স্কুলের এন হ্যাঁ জোর করে স্কুলের ইয়ে দেয় দিল, বুঝলেন নি স্কুল কিন্তু এখন দেখুন একটা ডেট ওভার আছে, সেইটাও করতে পারতাম তার দুনিয়ার বড় হইতো। এরপরে আনতাম আমি সিট একটু ছুটি করে করতো, তাহলে এত দু টাকা খালি দেবে সরকারি জায়গা ফ্রিয়া। এখন আমার বাড়ির ভিতরে দাও, আমি পুরো রাস্তা দিব কেন, যদি রাস্তা নিতে সরকারি জায়গা ওইয়া যদি শর্ট পড়ে তাহলে আমি না আধার জায়গা দিলাম, তাহলে আমার পুরো জায়গা আমি দিলে লাগে চলবো কি না। এখানে আমার দেড় ডিসিম জায়গা, তো দেড় ডিসিম জায়গা যদি জায়গা হয় তাহলে আমি কি করবো এই জায়গা। খারাপ যাই পারো না, রাস্তা তো সরকারি রাস্তা আছে, সরকারি রাস্তা খারাপ বদ্ধ করে গেছে। আমরা যাই পেলে কেন হারে কোনো দায়িত্ব আছে মানুষ কোনো কাজ লাগে যে কোনো সেটা হিসত ফোটা নালাগে, ফোটা আমরা দাঁড় পারি না, ফোটা এই ইয়াত লাগিয়ে থাকা আপনার রাস্তা চায় রাস্তার কাম। ওই যে রাস্তা আইছিল বলা এই আমরা সবাই নিষেধ দিছিলাম টিউশনে,
সম্মানিত লোকজনকে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সকলকে নিয়েই এই দেয়ালের ব্যাপারে আলোচনা হয়েছে এবং সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন তারা তারা নিয়েছেন যে দেয়াল বরাবরই এটা হবে এবং তার আগে আমিন এনে মেপে জায়গাগুলো শনাক্ত করা হয় এবং সকলেই সেটা দেখেছেন এবং সেই মোতাবেকই সিদ্ধান্ত তারা নিয়েছেন যে দেয়াল বরাবরই সোজা যাবে ওইদিকে এবং চতুর্দিকে দেয়াল হবে এইভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীতে সেটা রেজুলেশন আকারে সহ করা হয়েছে হ্যাঁ রেজুলেশন সহ এখানে উপস্থিত ছিলেন মহিলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব জলিয়া মীর সহ অত্র এলাকার রানিং মেম্বার জনাব মনির হোসেন মনির মেম্বার সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেটি সম্পন্ন হয়েছে এভাবেই সমাপ্তি ঘটে জনগণের সহযোগিতাতে আমি অনেকদিন ধরিয়া ইতিহাসে আছি স্কুলের বাড়ি ছিল না কোনো ছিল না তো ইয়ার ফলে আমি নিজে আনিয়া আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।